গোয়ালপাড়া জেলার দুধনৈ শিক্ষাখণ্ডর অন্তর্গত কানকাটা শান্তিপুর প্রাথমিক বিদ্যালয়ত মাজনিশা বন্যহস্ত্রে প্রবেশ করে লণ্ডভণ্ড করে ডেস্ক বেঞ্চর বিভিন্ন আসবাব আর কাগজপত্র জানিব পড়া মতে বিদ্যালয়খনের পকী দেওয়াল ভাঙি প্রবেশ করে বন্যহস্ত্রে। হাতিয়ে বিভিন্ন আসবাব কাগজপত্র বিনষ্ট করার লগতে রান্ধনী গৃহর ভিতর প্রবেশের চেষ্টা চলাই দুয়ারখনও অনিষ্ট সাধন করে। আজি যা রাতে দুটা 45-3টা বজাত এটা বনরিয়া হাতি আমার এই গোয়ালপাড়া জেলার দুধনৈ শিক্ষাখণ্ডের অন্তর্গত কানকাটা শান্তিপুর প্রাথমিক বিদ্যালয়ের চৌহদত হঠাৎ প্রবেশ করে। প্রবেশ করে বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ভাঙে ক্ষতিসাধন করে, বিদ্যালয় গৃহর শ্রেণীকোঠার দরজা খিড়কি ভাঙে, লগতে আসবাবখিনিও নষ্ট করে। তার উপরে বিদ্যালয়খনের আমার যখন রান্ধনীশাল আছে, রান্ধনীশালখনেরও দরজা মানে ক্ষতিসাধন করে। এই হাতিটুয়ে আজি প্রায় 15 দিনের পর আমার এইখান অঞ্চলত বিশেষ মানে ক্ষতি করে আছে। বিভিন্ন ঠাইত ইতিমধ্যে বাড়ি ঘর তো মানে কিছু মানের লণ্ডভণ্ড করেছে। এতিয়া আমার মানে এইখান ঠাইত অল্প ভয় ভয়ে লাগি আছে হাতিখনের কারণে, কারণ কেতিয়া কোন মুহূর্তত কি করে কোনো ঠিক নেই, খুবই উপদ্রব চলাই আছে আমার এইখান ঠাইত। কিমান ক্ষতি, কিমান পরিমাণের ক্ষতি হয়েছে আপনাদের এতিয়া আমার বিদ্যালয়খনের? বিদ্যালয়খনের সদ্যহতে আমার বাউন্ডারি ওয়ালের একটা অংশ আপনাদের দেখবলে পাইছে, এইখানে ভাঙিছে, এটা ভালো একটা অংশ ভাঙিছে, শ্রেণীকোঠার আমার খিড়কি দরজা খিড়কি এইবিলাকও ভাঙিছে, আসবাবপত্র তো নষ্ট করেছে, আমার রান্ধনীশালের মানে দরজাটাও ভাঙিছে, এনে ধরনের ক্ষতি হয়েছে, ভালোখিনি একটা ক্ষতি করেছে। কেতিয়াবা দিনতো প্রবেশ করিব পারে, এটা ভয় আশঙ্কা হয়েছে, ভয় আশঙ্কা হয়েছে, কেতিয়াবা দিনতো প্রবেশ করিব পারে। আমি ইয়াতে লড়া ছোৱালীখিনিক মানে পড়াম, হঠাৎ যদি কেতিয়াবা মানে যেটো উগ্রমূর্তি হাতিখনের মানে পাগল হাতি বলে কলেও যেনিবা ভুল নহয়, ই যদি দিনতো মানে কেতিয়াবা প্রবেশ করে আমার তেতিয়া অল্প ভয় লাগে। কি কব সরকার বিভাগীয় কর্তৃপক্ষ কি কব? আমি বিভাগীয় কর্তৃপক্ষক এইখানে আমার শিক্ষা বিভাগক অনুরোধ জানাম যাতে তাৎক্ষণিকভাবে যেখানে আমার বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত হয়েছে এইখানে কাম যাতে সোনকালে করে দিয়ে আমি যাতে লড়া ছোৱালীখিনি সুস্থভাবে আর সুচারুরূপে আর ভালকৈ পাঠদানত মনোযোগ দিব পারো আর ভালকৈ বিদ্যালয়খন পরিচালনা করব পারো। লগতে আমি বন বিভাগক অনুরোধ জানাও, যেহেতু ওচরতে আমার বন বিভাগের কার্যালয় আছে, লাগালাগিয়ে কব লাগিব তেওঁলোকে যাতে সুদৃষ্টি ভালকৈ নজর দিয়ে যাতে বিদ্যালয়খনের পরবর্তী যাতে পুনরায় আমার আরো ক্ষতি সাধন নকরে তারে কামনা করেছি। নগরপেড়ার পৰা বাহারুল ইসলামের রিপোর্ট, এনি ভারত 24। নিবিড় নিবিড় কিনো অনবৰ লাগি থাকা? কতনো লাগি আছো, ইমান সময় হল বাথরুমতে সোমাই আছো। তোর আজিকালি কি হয়েছে বাবা, কথা এটাও ভালকে নাপাত। নিচাসক্ত ব্যক্তিক নিচামুক্ত করার বাবে যোগাযোগ করক রাষ্ট্রীয় টোল ফ্রি নম্বর 1800-1100-3। জেলা প্রশাসন আর জেলা সমাজ কল্যাণ বিভাগ কামরূপ মহানগর সরকারের দ্বারা জনহিতার্থে প্রচারিত।